এবার প্রবাসের কয়েকটি খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। মিশিগানের বাঙালি অধ্যুষিত ওয়ারেন সিটিতে বিসমিল্লা রেস্টুরেন্ট ও ব্যাংকুইট হলের গ্র্যান্ড ওপেনিং শেষ হয়েছে। স্বাস্থ্যসম্মত উন্নতমানের খাবার পরিবেশন ও আন্তরিক সেবার প্রতিশ্রুতি নিয়ে ইস্ট 10 মাইল রোডে বিসমিল্লা কাবাব ও কারি রেস্টুরেন্টে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এর যাত্রা শুরু হয়। এ সময় মিলাদ মাহফিলে মিশিগানের বিভিন্ন সিটিতে বসবাসকারী প্রবাসী বাঙালিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির 6 কর্ণধার হাফিজ আফজল আহমদ চৌধুরী, মুহিবুর চৌধুরী, খলিল রহমান, কাউসার আহমদ, সাইম শামস ও হেলাল হোসেন। বাংলাভিশন নিউজ ডেস্ক।